আসসালামু আলাইকুম। বৈজ্ঞানিক নামগুলো উচ্চারণ করা নিয়ে আমাদের প্রায় সবাই কম বেশি সমস্যা হয়ে থাকে। আমরা যদি এই ইংরেজির বৈজ্ঞানিক নামগুলোকে বাংলা ভাষায় একদম ভেঙে ভেঙে পড়তে পারি তাহলে এগুলো মনে রাখা আমাদের জন্য যেমন সহজ হয়ে যাবে, তেমনিভাবে এগুলোর বানানও আমরা পরীক্ষার সময় অ্যান্সার করতে পারবো। বৈজ্ঞানিক নামগুলো যে শুধুমাত্র নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাজে লাগে এমনটা না, এটা কিন্তু বিসিএস এর কাজে লাগে, বিভিন্ন ভর্তি পরীক্ষাও কাজে লাগে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু এই বৈজ্ঞানিক নামগুলো আমাদের কাজে লেগে থাকে। বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। সো আজকের এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক নামগুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নামগুলো বাংলা উচ্চারণ সহ আমরা শিখব। আমরা প্রত্যেকটা উচ্চারণ কয়েকবার করে বলবো এবং সেগুলোর বাংলা উচ্চারণ কি হতে পারে সেটাও লিখে দিব। সো পুরো ভিডিওটা জুড়ে যদি আপনি পুরো ভিডিওটা দেখে ফেলতে পারেন তাহলে আমার মনে হয় এই বৈজ্ঞানিক নামের উচ্চারণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর যারা ভিডিওটা দেখছেন তারা এখন একটা লাইক দিয়ে দেন যে আমাদের পরবর্তী ভিডিওগুলো যাতে হচ্ছে আপনার সামনে যায় রিকমেন্ডেশনে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। সো আমি জিনিসটা কিছু লিখে দিচ্ছি। অরাইজা প্রথমে আমরা ভেঙে ভেঙে পড়বো, অরাইজা। এখানে যে কোনো বৈজ্ঞানিক নামের প্রথম যে অংশটা এটা হচ্ছে জেনাস, পরের অংশটা এটা হচ্ছে স্পিসিস। সো আমার ধানের স্পিসিস কোনটা? স্যাটিভা। আর ধানের জেনাস কোনটা? অরাইজা। জেনাসের বাংলা হচ্ছে গণ আর স্পিসিসের বাংলা হচ্ছে প্রজাতি। ওকে, সো এটা হচ্ছে আমার গণ, এটা হচ্ছে আমার প্রজাতি, এটা হচ্ছে ইংরেজিতে জেনাস আর হচ্ছে এটা হচ্ছে ইংরেজিতে স্পেসিস। সো নর্মালি যখন বইয়ে টাইপ করা থাকে তখন সেগুলো ইটালিক ফর্মে টাইপ করা হয়, আর আমরা যখন কাগজ কলমে বা বোর্ডে লিখবো তখন সেগুলো নিচে কিন্তু আন্ডারলাইন দিতে হবে। লাইক লেখার সময় বইতে কিন্তু আন্ডারলাইন ছিল না, কিন্তু আমরা যখনই কাগজে কলমে লিখবো তখন কিন্তু আমাদের এভাবে আন্ডারলাইন করতে হবে। ওকে, এটা একটা নিয়ম। সো আমরা উচ্চারণে যাই। প্রথম শব্দটা আমাদের হচ্ছে অরাইজা। সো প্রথমে আমি অ, দেন রাই, দেন জা, অরাইজা। এরপরে স্যাটিভা, 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 যেহেতু ভিএ, অরাইজা স্যাটিভা কি হবে? অরাইজা স্যাটিভা। এরপরে সব আমাদের বৈজ্ঞানিক নামের ভিতরে রয়েছে পাট। এরপরটা হচ্ছে কর চো। এখানে অনেকে কো বলে, কোটাও হচ্ছে কারণ হচ্ছে উচ্চারণের দিক দিয়ে ব্রিটিশ এক্সেন্ট রয়েছে আর আমেরিকার এক্সেন্টও রয়েছে। সো আমরা ট্রাই করবো সেই উচ্চারণটাই শেখার জন্য, যে উচ্চারণটা শিখলে আমাদের বানানটা ভুল হওয়ার সম্ভাবনা কমে আসবে। এটা হবে কর, আমি এটা একটু মুছে দিচ্ছি, কর চো রাজ, কর চো রাস। দেখি আমরা, কর চো, কর চো, অনেকে কো দেয়, কর চো রাস। এরপর একটা সহজ, ক্যাপ সু লা রিস, ক্যাপ সু লা রিস, তা কি হলো? কর চো রাস ক্যাপ সু লা রিস, কর চো রাস ক্যাপ সু লা রিস। ওকে, খুব সহজ না? এরপর হচ্ছে আম। আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গি ফেরা, ম্যাঙ্গি ফেরা, ইন ডি কা, কি হবে? ম্যাঙ্গি ফেরা ইন ডি কা, ইন্ডি চানা, ইন্ডি কা, ম্যাঙ্গি ফেরা ইন্ডি কা। ওকে, এটা কিন্তু জি না, ম্যাঙ্গি ফেরা না, ম্যাঙ্গি ফেরা। ওকে, এরপর আমরা শিখব কাঁঠালের বৈজ্ঞানিক নাম। প্রথম যে জিনিসটা আমরা আর্ট ও কার পাস, আর্ট ও কার পাস, আর্ট ও কার পাস, আর্ট ও কার পাস, হেটারো, এইচ ই টি ই আর ও, হেটারো ফাই লাস, আর্টো কার্পাস হেটালো ফাইরাস। সো আমরা লিখি আগে আর্ট, তারপরেও আর্টো কার পাস হেটালো ফাই
লাস কি হলো আর্টো কার্পাস হেটারো ফাইলাস। এরপরে শব্দটা হচ্ছে শাপলা। ভিডিওটা কিন্তু কয়েকবার দেখতে হবে, কয়েকবার দেখলে উচ্চারণগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এবং খাতায় কিন্তু কয়েকবার লিখে লিখে পড়তে হবে, এমন ভাবে পড়তে হবে যাতে নিজের কানে শুনতে পাই আমরা। এরপরে নিমফিয়া, নিম নিম ফিয়া PHAEA, এখানে কিন্তু এই এটা সাইলেন্ট থাকছে, নিমফিয়া নাও চালি, অনেকে কালি বলে বাট নট কালি, শুনতে অড লাগে, চালি নাও চালি। আমরা যখন ইংরেজি কোনো শব্দ লিখবো সেখানে কিন্তু দেরিকার ইউজ করবো না, আমরা রসিকা ইউজ করবো। নিমফিয়া নাও চালি, নিমফিয়া নাও চালি। ওকে, এরপরে জবা, জবা ফুল। জবা হচ্ছে হিবিস কাস, রোসা, অনেকে রোসা বলে, জিনিসটা হবে রোজা। ওকে, এটা আমি লিখে দিচ্ছি রোজা, তাহলে কি হবে এটা হিবিস কাস রোজা সাই, এই সাই নেন সিস, এভাবে যদি ভেঙে ভেঙে পড়ি আমরা তাহলে কিন্তু বানান ভুল হবে না, সাই নেন সিস হিবিসকাস রোজা সাই নেন সিস, হিবিসকাস রোজা সাই নেন সিস, হিবিসকাস রোজা সাই নেন সিস। ওকে, এরপরে কলেরার জীবাণু, এইটা হচ্ছে ভিব্রিও, ভাইব্রিও না ভিব্রিও, ভিব্রিও রফলা দিচ্ছি না, ভিব্রিও কলেরা, কলেরা এই ইটা আছে না মাঝখানে, জাস্ট হচ্ছে এই এটা সাইলেন্ট করে কলেরাই ইটা দিয়ে উচ্চারণ করব, ভিব্রিও কলেরাই। ওকে, ভিব্রিও কলেরাই, ভিব্রিও কলেরাই। আমরা বাংলাদেশি এক্সেন্টে যখন উচ্চারণ করি তখন হচ্ছে ইটা আমাদের অনেক বেশি উচ্চারিত হয়, বাট হচ্ছে ব্রিটিশ এক্সেন্টে যদি আমরা উচ্চারণ করি সেক্ষেত্রে আমাদের অনেক শব্দই কিন্তু সাইলেন্ট থাকে। এরপর আমরা দেখি আমাদের ম্যালেরিয়ার জীবাণু, ঠিক আছে আমাদের, তাহলে আমাদের এটা কি আসলো, এই প্রত্যেকটা নিচে কিন্তু আমাদের এরকম করে আন্ডারলাইন হবে, কখন হবে যখন আমরা খাতা কলমে লিখবো। সো আমাদের জেনাস স্পেসিস, জেনাসটা কি প্লাস মো ডি আম, প্লাস পরফেল আকার জ, প্লাস মো ডি আম ভাই ব্যাক্স, ভাই ব্যাক্স এই ভ দিয়েছে যেহেতু ভি আছে, ভাই ব্যাক্স প্লাস মো ডি আম ভাই ব্যাক্স, প্লাস মো ডি আম ভাইভ্যাক্স, কি হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এরপরে আরশোলা, তেলাপোকা, পেরি প্লা নেটা আমেরিকানা, পেরি প্লা নেটা আমেরিকানা, পেরি প্লা নেটা আমেরিকানা, এটা হচ্ছে আরশোলার বৈজ্ঞানিক নাম, লিখে দিচ্ছি পেরি প্লা নেটা আমেরি কানা, কানা বাবু কানা। ওকে, এরপরে হচ্ছে মৌমাছি, সহজ এপিস ইন্ডিকা, ইন্ডিচানা ইন্ডিকা, এপিস ইন্ডিকা। এরপরে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম টেনুয়া লোসা ইলিশা, টেনুয়া লোসা ইলিশা, টে নু আ লোসা, টেনুয়া লোসা ইলিশা, টেনুয়া লোসা ইলিশা, ইলিশ মাছের বৈদিক নাম টেনুয়া লোসা ইলিশা, টেনুয়া লোসা ইলিশা। এবার কোন ভাগের বৈদিক নাম আমার হচ্ছে আমরা দুইভাবে করতে পারি, একবার দেখো এটাকে আমরা ভাঙি, ডি ইউটি ডাট টাফ, টি এ পি এস,
তারপরে রাইনাস, ডাকটাফ রাইনাস, অনেকে ডাকটাফ বলে, অনেকে ডাকটা বলে, তোমরা সহজে ভেঙে পড়ি ডাকটাফ, তাহলে বানানটা ভুল হবে না, ডাকটাফ রাইনাস, ডাকটাফ রাইনাস, ডাকটাফ রাইনাস। এরপরটা সহজ, মেলা মেলান ওস টিক টাস, টিকটকের মতো, মেলানোস টিক টাস, মেলানোস টিক টাস, মেলানোস টিক টাস, মেলানোস টিক টাস, মেলানোস টিক টাস। তো কি হবে, ডাক টাফ, ডাক টাফ রাইনাস, মেলা নোস, নিচে লিখছি টিক টাস, ডাক টাফ রাইনাস মেলানোস টিক টাস, ডাক টাফ রাইনাস মেলানোস টিক টাস, ডাক টাফ রাইনাস মেলানোস টিক টাস, জেনাস স্পেসিস। এরপরে এটা সহজ, বুফো, বুফো, এটা কি হবে, মেলানোস টিক টাস, মেলানোস টিক টাস, মেলানোস টিক টাস, বুফো মেলানোস টিক টাস। এরপরে দোয়েল পাখি, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কপসিকাস, কপ মানে পুলিশ, কপসি কাস, কপসি কাস, এটা চাষ বলবো না কাজ বলবো, কপ সি কাস, কপ সি কাস, সাউ লা রিস, কপসি কাস সাউলা রিস, কপসি কাস সাউলা রিস, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কপসি কাস সাউলা রিস, কপসি কাস সাউলা রিস, কপসি কাস সাউলা রিস। এরপর একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সহজ, প্যান থেরা, প্যান থেরা, প্যান থেরা, এটা হচ্ছে টাই, এখানে অনেকে টাই বলে, জিনিসটা হবে টিগ, একসাথে হবে দুইটা, এই তিনটা একসাথে, এই টিগ রিস, তো কি হবে, প্যান্থেরা টিগ, এই জি সহ টিগ রিস, প্যান্থেরা 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 টিগ রিস। এরপরটা তো একদম সহজ, মানুষেরটা হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স, ওকে, হোমো সেপিয়েন্স। সো আমরা প্রত্যেকটা বৈজ্ঞানিক নামকে ভেঙে ভেঙে সুন্দর করে পড়েছি, এভাবে যদি আমরা এক এক করে প্রত্যেকটা বারবার ভেঙে ভেঙে পড়ি, খাতায় লিখি এবং মুখে উচ্চারণ করে পড়ি, তাহলে আমাদের জড়তাটা অনেকাংশে কেটে যাবে, এবং এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় অনেকটা, আবার এগুলোর জন্য আবার ছন্দ পড়তে গেলে ছন্দই ভুলে যাবে পরীক্ষার সময়, বৈজ্ঞানিক নাম আর তখন মনে পড়বে না। সো বেটার হচ্ছে বারবার প্র্যাকটিস করে করে এটা মেমোরাইজ করা, প্রতিদিন দুই তিনটা করে হলেও যদি নতুন করে এগুলো মেমোরাইজ করা যায়, তাহলে একসময় কিন্তু দেখা যাবে এক মাসের ব্যবধানে অনেকগুলো শেখা হয়ে যাবে। সো আমি জিনিসগুলোকে আরেকবার রিক্যাপ করি, ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা, অরাইজা স্যাটিভা, ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা, পাটের বৈজ্ঞানিক নাম কর্চোরাস ক্যাপসুলারিস, কর্চোরাস ক্যাপসুলারিস, আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্থ ও কার্পাস হেটারো ফাইলাস, শাপলার বৈজ্ঞানিক নাম নিমফিয়া নওচালি, জবার বৈজ্ঞানিক নাম হিবিসকাস রোজা সাইনেন্সিস, কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম ভিব্রিও কলেরাই, ভিব্রিও কলেরাই, ম্যালেরিয়ার জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আমার আসল বৈজ্ঞানিক নাম পেরি প্ল্যানেটা আমেরিকানা, মৌমাছির বৈজ্ঞানিক নাম এপিস ইন্ডিকা, ইলিশের বৈজ্ঞানিক নাম কেনুয়ালোসা ইলিশা, কুনু ব্যাঙের বৈজ্ঞানিক নাম দুইটা মানে তুমি যেটা ইউজ করো, ডাকটাফ রাইনাস, অনেকে ডাকটা একসাথে বলে টটাক্টো দিয়ে দেয়, সো সেভাবে দিলে বানানটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ডাকটাফ, তাহলে আর ডবল টিজে এটা তুমি ভুলবা না,
ডাক্টাফ্রাইনাস মেলানোস্টিকটাস, এরপরে বুফো মেলানোস্টিকটাস, 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 এরপরে ডোয়েল কপ, এই যে কপ, কপ মানে পুলিশ, কপসিকাস সাউলারিস, কপসিকাস সাউলারিস, এরপরটা রয়্যাল বেঙ্গল টাইগার, প্যানথেরা টিগ্রিস, প্যানথেরা টিগ্রিস, এই টি আই জি তিনটা ওয়ার্ডে একসাথে পড়তে হবে, মানুষ হোমো সেপিয়েন্স। আশা করি তোমাদের উচ্চারণ অনেকাংশে হচ্ছে কভার হয়ে গেছে, কয়েকবার প্র্যাকটিস করবা, ভিডিওটা কয়েকবার দেখো, তাহলে তোমার পুরো বিষয়টা আয়ত্তে চলে আসবে, আর একটু মেমোরাইজ করার ট্রাই করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যারা সিনিয়ররা দেখছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।